মা তারা মোটরের পক্ষ থেকে আমরা আবার একটা বাইকের ভিডিও নিয়ে চলে এসেছি। সেকেন্ড হ্যান্ড বাইক, এখানে আপনি ইনফিল্ড থেকে শুরু করে সমস্ত রকম বাইক পেয়ে যাবে, কেটিএম থেকে শুরু করে সুজুকি জিগজার থেকে। আজকে একটা দারুণ বাইকের ভিডিও হতে চলেছে, সমস্ত রকমের বাইক আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো মা তারা মোটরসের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে মা তারা মোটরস কলকাতার একটা বিশ্বস্ত এবং বহুদিন ধরে সেকেন্ড হ্যান্ড বাইক এবং স্কুটির ওপর ব্যবসা করে আসছে এখানে, এবং এখানে আজকে কি কম দামের বাইক আমরা পাবো সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা আমার চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করলে সবার আগে আমাদের ভিডিও আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করব। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন ভিডিও শুরু করা যাক। কুন্তল নমস্কার। তো কুন্তল, মা তারা মোটরসের বাইকের ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমরা সেকেন্ড হ্যান্ড। আমরা জানি মা তারা মোটরস মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড হ্যান্ড স্কুটির একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে মা তারা মোটরস সেকেন্ড হ্যান্ড বাইক এবং সেকেন্ড হ্যান্ড স্কুটির উপরে ব্যবসা করে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, কাস্টমারদের জন্য নতুন কি নিয়ে এসেছি? কাস্টমারদের জন্য তথা সাবস্ক্রাইবারদের বলুন সবার জন্যই, বা যেহেতু সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর জন্য আমরা কিছু যেমন 160, 180, 200, 220 তেমনি 350 এবং দু একটা আপনার 125 cc-র গাড়ি রাখা আছে। সো দুর্গাপুজোর সময় সবাই একটু স্পোর্টস গাড়ি ভালোবাসে, তাই আমিও স্পোর্টস গাড়ির উপর বসে আছি আজকে। ডিউক 125, 10-11 মাস মতো বয়স হবে গাড়িটা, 5-7 হাজার কিলোমিটার মতো চলেছে গাড়িটা, একদম টোটালি মিন্ট কন্ডিশন। আমাদের ডিএম স্যার তো দেখেই গাড়িটা মানে কি বলবো আর, সে বলছিল নিজের গাড়িটা চেঞ্জ করে যদি এটা নেওয়া যায়। সো আমি নেমে যাই, কাস্টমাররা একটু দেখুক গাড়িটা কি আছে, এবং এবিএস গাড়ি, দু চাকাতেই এবিএস মানে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। বাজার মূল্য এখন মোটামুটি 1,70,000-এর কাছাকাছি, 1,70,000-এর মতো এখন বাজার মূল্য। এটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে অনলি 1,24,000। কোন সালের গাড়ি আছে? 8-10 মাস বয়স হবে। 8-10 মাস বয়স হবে, মানে লেটেস্ট মডেল, একদম লেটেস্ট গাড়ি আছে, একদম সল্ট লেক আর্টিওর গাড়ি, একদম মিন্ট কন্ডিশন। টায়ারের কন্ডিশন দেখলেও বোঝা যাচ্ছে গাড়িটা কি রয়েছে, এখনো টায়ারের সাইডের গুটি পর্যন্ত ছেড়েনি গাড়ি। তো যে এই গাড়িটা নেবে, যারা মনে করছে যে একটা নতুন গাড়ি চালাবো একটু কম দামে, একটু কম দামে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবে। 1,24,000 আস্কিং প্রাইস রয়েছে। জেনুইন কাস্টমার, ক্যাশ পারচেজ যারা করতে চাইবে তাদের জন্য আমি আমার তরফ থেকে আমাদের কোম্পানিকে বলে আমি কিছু ডিসকাউন্ট করি। একটু মাইলেজ, মাইলেজ কিং, হন্ডা এসপি শাইন মাইলেজ কিং গাড়ি, 2000 গাড়িটা, 2017-এর গাড়ি, কিন্তু গাড়িটা চলেছে খুব কমই। মারুন কালারের উপর গাড়িটা রয়েছে, টায়ারের কন্ডিশন একদম টোটাল নিউ, টোটাল নিউ কন্ডিশনে রয়েছে টায়ারটা, মারুন কালারে রয়েছে, ডিস্ক ব্রেক আছে, অ্যালয় তো আছেই। 2017-এর মডেল পাচ্ছেন মাত্র 48,900 সামথিং পড়বে টোটাল, আপনি ওটা আমাদের কাছে পাবেন অনলি 48,000। একদম ফিক্সড প্রাইস আছে। হন্ডা শাইন নিয়ে দেখুন কিরকম মাইলেজ আছে, মাইলেজ সবাই জানে হন্ডা শাইন মানে দারুণ মাইলেজ। সবসময় তো মানুষের কাছে 45-50 হাজার টাকা থাকে না গাড়ির জন্য, তা বলে কি তারা গাড়ি চালাবেন? অবশ্যই চালাবে। এটা 2016-এর দিকের মডেল রয়েছে, কোনো লাস্ট কি 16, এটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 35,000, 160 cc-র হিরো এক্সট্রিম মডেল এটা। এটা দুটো কালার আমাদের কাছে পাচ্ছেন, একটা ব্লু কালার, একটা ব্ল্যাক কালার, কন্ডিশন হিসাবে দুটোই সেম ওয়াইজ রয়েছে, এগুলোতেও আমাদের ওয়ারেন্টি থাকে। এর নিচে লোয়ারে আর কোনো গাড়ি আমাদের কাছে নেই। এটাও 36 সেম ইয়ার, এটা কালো গাড়িটা যেটা বললাম, এটা টায়ার কন্ডিশন আরো বেটার, আরো বেটার, মাত্র 36,000 পেয়ে যাচ্ছে, 36,000 টাকা, 36,000। এরপর NS160, যারা 200 পছন্দ করে না তাদের জন্য এটা NS160, 2019-এর মডেল আছে এটা, 2019-এর মডেল। এই মডেলটা আমাদের কাছে বেস্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 69,000,
যদি হিসাব করে দেখেন 125 সিসির এনএস এর এই মুহূর্তে দাম 125,000 টাকা 125 সিসির দাম নতুন হচ্ছে 125 160 এর দাম আরো বেশি 140 এর কাছাকাছি সামথিং আমাদের কাছে পাচ্ছে মাত্র ब्लैक कलर मध्य गाड़ी रही है मात्र 65 आज के रेट गुलो शुने मन डीएम सर कि हक चुकी जा এবং পরে যারা সাবস্ক্রাইবারদের বলবে যে কি রেট দিলাম মানে আমাদের আগের যে ভিডিওটা গেছে স্কুটির থেকেও হাফ দামে এখানে বাইক পেয়ে যাচ্ছে Apache 200 4B ভার্সন এটা 200 সিসি সম্পর্কে আলাদা কিছু বলার নেই যারা একটু রেসিং ভালোবাসে তাদের জন্য স্পিড যারা ভালোবাসে তাদের জন্য অ্যাপোলো গ্রিপের টায়ার রয়েছে টায়ার কন্ডিশনটা আমি একটু দেখাতে বলবো দাদাকে যে টায়ারের কন্ডিশন গুলো কি রাখে কি রয়েছে গাড়ি একটা সার্ভিস কমপ্লিট করেই আমরা গাড়িটা ডেলিভারি করব এই গাড়িটাও আমরা 2018 এর গাড়ি দিচ্ছি মাত্র 68,000 এটারও মার্কেট প্রাইস যদি সাবস্ক্রাইবার একটু ট্যালি করে দেখে তাহলে বুঝতে পারবে যে কি দাম আছে আচ্ছা এরপরে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা গাড়িটা বয়স হতে পারে 2019 কিন্তু গাড়িটার 2019 এর হলো গাড়িটা পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম দারুণ কোয়ালিটিতে রয়েছে দেখুন মাত্র 10,000 চলা গাড়ি শোরুম টায়ার এখনো লাগানো এই গাড়িটা আমরা সাবস্ক্রাইবারদের দিচ্ছি মাত্র 70 এ বাবা যা মাত্র 70 এ 70 এ দিয়ে দিচ্ছি টিভিএস এর 160 অ্যাপাচি 160 অ্যাপাচি অ্যাপাচি ভার্সন হিরো গ্ল্যামার গ্ল্যামারে আমাদের কাছে প্রচুর মডেল ছিল আরো আছে গ্ল্যামারের একটা চাহিদা আছে গ্ল্যামার সুপার স্প্লেন্ডার আর স্প্লেন্ডার এর একটা চাহিদা আছে গ্ল্যামারের এই মডেলটা আমাদের 2020 স্টার্টিং এর দিকে বা 19 এর এন্ডিং একদম ডিসেম্বরের দিকের গাড়ি আছে সল্ট লেক অ্যাক্টিভ গাড়ি আছে BS4 মডেল এই মডেলটা আমরা মাত্র দিচ্ছি 58,000 টাকায় দিয়ে দিচ্ছি BS4 যারা গ্ল্যামার বোঝে তারা এই শোয়ানো ইঞ্জিনের মাহাত্মটা জানে হ্যাঁ যারা গ্ল্যামারের এই বিশেষ করে এই মডেলটা কারণ ডিএম দা নিজেও একটা গ্ল্যামার কিনেছে চালাই হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা দাঁড় করানো ইঞ্জিন তাইটা কি তার BS4 এ ভগান করছে সে জানে কিন্তু শোয়ানো ইঞ্জিনটা কি আছে এটা একদমই জিরো মেইনটেন্যান্স গাড়ি জিরো মেইনটেন্যান্স গাড়ি একদম জিরো মেইনটেন্যান্স গাড়ি যে আমাকে 10,000 এ মোবিল ফেলতেই হবে কোনো মানে নেই জিরো মেইনটেন্যান্স একদম লো খুব তেলে খুব ভালো সার্ভিস দিচ্ছে তেল সার্ভিসে যথেষ্ট ভালো এই গাড়িটার আর কমফোর্টেবল রাইড কমফোর্টেবল রাইড হ্যাঁ কোনো রকম ট্যাঙ্কি উঁচু না হ্যাঁ ফ্যামিলি ম্যানদের নিয়ে যাতায়াতে খুব সুবিধা আচ্ছা এরপরে আসছে BS6 এর গ্ল্যামার এটা আমরা দিচ্ছি অনলি 62,000 এটার এখন মার্কেট প্রাইস অলমোস্ট 1,04,000 এই মডেলটাই আপনি শোরুমে গেলে পাবেন 1,04,000 টাকা আপনার পড়বে আমরা দিচ্ছি মাত্র 62,062 টাকা এটা কোন সালের গাড়ি আছে 21 এর দিকে রয়েছে 20 লাস্টের গাড়ি বাবা বলেছিলাম না আজকে একটা সারপ্রাইজ দেব এটা 8,000 কিলোমিটার চলা মাত্র গাড়িটা একজন মুদি দোকানদার এই গাড়ি ছিল গাড়িটা আমি নিজে গিয়ে নিয়ে এসেছি এই গাড়িটা আপনার 2017 এর দিকে বা 16 লাস্টের দিকে গাড়ি আছে কিন্তু গাড়িটা পড়ে থাকতো মানে খুব একটা চালানো হয়নি একদমই এই গাড়িটা আমরা সাজেস্ট করছি কাস্টমারকে একদম ফিক্সড প্রাইস 47,000 যে চালাবে সে বুঝবে কোনো রকম ভিডিও দেখে কমেন্ট করার দরকার নেই এসে চালালেই যে নিতে হবে তার কোনো মানে নেই আসুন চালিয়ে দেখুন যদি মনে হয় যে শোরুম কন্ডিশন আছে তাহলে পারচেজ করবেন নলে নেবেন না এটা হচ্ছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট অনেক ভার্সন আছে এটা হচ্ছে আপনার 2018 ভার্সন 2018 ভার্সন আমাদের কাছে 18 লাস্টের দিকে রয়েছে প্রবলি এটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 65,000 65,000 টাকা কোনো রকম কিন্তু বার্গেনিং হবে না যে রেটগুলো আমি বললাম কোনো রকম যথেষ্ট কম দামে এখানে দেওয়াই হচ্ছে অলরেডি কোনো রকম ডিসকাউন্ট হবে না কারণ এগুলো পুরোপুরি অফার প্রাইস দিচ্ছি আমরা অফার প্রাইস মানেই হচ্ছে পুরো ফিক্সড প্রাইস এগুলো এগুলোর মধ্যে আপনি ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি পাচ্ছেন তিনটে ফ্রি সার্ভিস পাচ্ছেন বাট কোনো রকম দাদা
কিন্তু বার্গেনিং হবে না, কারণ এই যে গাড়িগুলো আমি আপনাকে রেটে দিচ্ছি আপনি একটু মার্কেট ট্যালি করে দেখতে পারেন। ফার্স্ট ওনার এবং আপনারা যদি মনে করেন আমাদের কাছে ফার্স্ট ওনারের নাম্বারও আপনি নিয়ে নিন, সঙ্গে ফোন করে জিজ্ঞেস করে নিন কবে বিক্রি করেছে, এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। এরপরে আসছি আমি যেগুলো লাভ করি বেশি, যাওয়া অ্যান্ড রয়্যাল এনফিল্ড। আমি জানি না কে কী লাভ করে কিন্তু, বাট আমার এগুলো লাভার, তো আমি এগুলোর লাভার, তো আমি এগুলো কিছু কালেকশান এনেছি আমি সাবস্ক্রাইবারদের দেখাতে চাই এবং আশা করি তাদের ভালো লাগবে। সব রকম প্রাইসিং আছে, যেমন একের মধ্যেও আছে আবার 1.5 লাখ টাকার উপরেও রয়েছে, তো জিনিসগুলো সেরকমই দেখাবো। চাওয়া পেরাক, এটা আপনার, এটাও ABS আছে, ডুয়েল ABS, সিঙ্গেল সিটার গাড়ি, যদি মনে করে কেউ ডবল সিট করতে পারে। এটা কোম্পানি ফিটের সিঙ্গেল সিটার যাওয়া পেরাক, এটা আমরা দিচ্ছি 1,70,000-এ, 2021-এর মিডিল আপের দিকের গাড়ি আছে, এটা 2021-এ মিডিল আপের দিকের গাড়ি আছে, এটা আমরা দিচ্ছি 1,70,000-এ। যদি ক্যাশে কেউ পারচেস করে তাদের জন্য সামথিং কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, যদি ক্যাশে কেউ নেয় থান্ডারবার্ড, এটা হচ্ছে 2016 মডেল রয়েছে, 16 দিকের মডেল আছে এটা, থান্ডারবার্ড 350X আছে, এটা আমরা একদম বেস্ট প্রাইসে দিচ্ছি 90,000-তে থান্ডারবার্ড। আর কি চাই এখন মিটিয়ে নিতে গেলে? 2,52,000। এরপরে আসছি ক্লাসিকের একটা ভার্সানি, এটা সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে, রেডিচ কালার, 2018 দিকের গাড়ি আছে, 17 রেন্ডিং এর গাড়ি আছে, এটা আমরা বেস্ট প্রাইস অফার করলাম 1,22,000 টাকা, মাত্র 1,22,000। এখন কিন্তু বুলেট নিতে গেলে 2,34,000-35,000 থেকে শুরু হচ্ছে, এটা 1,22,000 ক্লাসিক 350 রেডিচ কালার, ক্লাসিক 350 1,22,000 এটা পেয়ে যাচ্ছে। এরপরে আসছি 2019-এর শেষের দিকে, গান মেটাল গ্রে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, সবচেয়ে বেশি ডিমান্ড গান মেটাল গ্রে, এটা ডাবল ডিস্ক ব্রেক রয়েছে, সঙ্গে আপনার হ্যালোজিন প্রোটেক্টর লাগানোর জন্য ক্লাম লাগানো রয়েছে, হ্যান্ডেলটা মডিফিকেশন রয়েছে, কিন্তু প্রত্যেকটা সাইলেন্সার আপনার স্টক, প্রত্যেকটা সাইলেন্সার স্টক, ঠিক আছে। এই মডেলটা আপনি আমাদের কাছে পাচ্ছেন অনলি 1,47,000, 1,47,000 টাকা বিএস স্পোর্ট। আপনি বাজার ট্যালি করে দেখুন, বিএস ফোর এই মুহূর্তে আপনি ডাইরেক্ট শোরুম থেকে পাবেন না, যাদের কাছে আছে বিএস ফোর আর বিএস সিক্স এর মধ্যে কি তফাৎ আছে তারা আপনাকে বলে দেবে। যারা যারা বিএস সিক্স কিনেছে পার্টিকুলারলি তাদেরকে গিয়ে পার্সোনালি আপনারা জিজ্ঞেস করুন যে তারা কি পারফরমেন্স পাচ্ছে, আর বিএস ফোরে যারা কিনেছে তারা কি পারফরমেন্স পাচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন গাড়িটার রিসেল ভ্যালু কেন হয়। তো কুন্তল বাইকের আজকে মাতারা মোটরসের পক্ষ থেকে যে বাইকের রেট আমরা পেলাম, দুর্ধর্ষ একটা রেট, দারুণ একটা রেট, স্কুটির থেকে কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাচ্ছে। আর মাতারা মোটরস সবাই জানে, মাতারা মোটরস মানে যে সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড হ্যান্ড স্কুটির একটা দুর্ধর্ষ জায়গা, যেখানে চ্যালেঞ্জিং দামেও জিনিস পাওয়া যায়। আজকের ভিডিওটা থেকে সেটা বোঝা গেল, যেখানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে KTM থেকে শুরু করে যেটা চাইবে সেটা পাবে এবং ন্যায্য দামে পাবে, তাই তো? ন্যায্য দাম বললে বলে বলছি, আমরা কাউকে চ্যালেঞ্জ করি না, কারণ আদার অনেক ডিলারশিপ আছে আমাদের, বলবো না আমাদের দেখা দেখি, হয়তো তাদেরও ইচ্ছা হয়েছে কাস্টমারকে দেওয়ার, তো তারা 6 মাসের ওয়ারেন্টি শুরু করেছে, তা আমাদের সেটা বাড়িয়ে আমরা 1 বছর করে দিয়েছি। আর আমাদের ওয়ারেন্টি শিলটা এটা চলছে প্রায় 1.5-2 বছর ধরে, 2 বছর ধরে, তুমিও ভিডিও করছো তুমিও জানো, 2 বছর ধরে আমাদের এই ওয়ারেন্টি সিস্টেমটা চলে আসছে, তো আমরা নতুন কিছু না। তো এখন কাস্টমার নতুন গাড়ি কিনলে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছে? 1 বছর পেয়ে যাচ্ছে, 1 বছর ধরে ওয়ারেন্টি পাচ্ছে, 1 বছর পেয়ে যাচ্ছে, সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস থাকছে একদমই। আর আমার কাছে কথা হচ্ছে, ন্যায্য দামে মানুষকে যদি গাড়িটা দিতে পারি সে আমার কাছে আবার আসবে, আমরা বিজনেস করতে নেমেছি মানুষকে ঠকাতে না। এমন কিছু কিছু গাড়ি থাকে যে হয়তো তারা নিয়ে গেছে টুকটাক হয়তো প্রবলেম হয়েছে, দেখুন টায়ার লিক হয়ে গেলে আমি কিছু দিতে পারবো না, যদি কোনো মেজর প্রবলেম আসে সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে কল করুন, আমাদের যারা প্রেজেন্ট রয়েছে তারা চলে যাবে, বা আপনি নিয়ে আসুন গাড়িটা আমরা রেডি করে দেবো, এটা আমাদের পুরোপুরি রেসপন্সিবিলিটি রয়েছে, 1 বছর অবধি আমরা দেখবো। অনেকে বলে 1 বছরের পরে যদি গাড়ি খারাপ হয়ে যায়, দাদা 1 বছর অবধি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি খারাপই থাকে না, 1 সপ্তাহ সেটা চলবে না, 1 বছর তো অনেক বেশি দিন, 1 বছর অবধি দেওয়া মানে আপনার পিছনে আমরা একটা সাপোর্ট, আমরা একটা গাইড, আমরা রয়েছি আপনার সাথে, এরকম বিষয় না যে 2-4 মিনিট আপনি গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলেন, তারপরেও আমরা রয়েছি, আমি কুন্তল ঘরাই আমি রয়েছি, আমাদের মালিক শুভজিৎ বোস তিনি রয়েছেন, এছাড়া আরও এমপ্লয়ি রয়েছে, অমরদীপ সাউ রয়েছে, শুভ রয়েছে, শুভনস্ক অনেকেই রয়েছে আমরা। তো কুন্তল, আমরা জানলাম যে এখান থেকে গাড়ি কিনলে তিনটে সার্ভিস তো ফ্রি পাচ্ছি, 1 বছর ধরে সাপোর্ট পাচ্ছি, এবার লোনের ব্যবস্থা কি আছে একটু বলে দাও? লোনের ব্যবস্থা যেরকম ফার্স্ট হ্যান্ড শোরুমে সেরকম আমাদের কাছে, আমাদের কাছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% রয়েছে। আচ্ছা, 8% ইন্টারেস্ট রয়েছে, যেরকম আপনার লাগে ডকুমেন্টস, মানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ির ইলেকট্রিসিটি বিল, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে, ব্যাংকের ডিটেলস, পে স্লিপ, আপনার ইনকাম প্রুফ হিসেবে, এবং 3 কপি ছবি, এগুলো আপনার পার্টিকুলারলি লাগবে, এগুলো ছাড়া আমরা করতে পারবো না। আপনার এখন যেহেতু দুর্গাপুজো প্রেশার আসবে, আগের বছর প্রচুর প্রেশার এসেছিলো বলে আমরা ফিনান্স অপশানটাই বন্ধ করে রেখেছিলাম,
তো এবছর আমরা চালু রেখেছি এবং ফিনান্স করতে আপনার তাড়াহুড়ো করলে হবে না, 48 ঘন্টা মিনিমাম সময় লাগবে। ফিনান্সটা হবে পুরোপুরি আপনার সিভিল স্কোরের উপর বেস করে। আপনার যদি প্রোফাইল খারাপ থাকে, আপনার যদি সিভিল খারাপ থাকে, আমি পারবো না, সেক্ষেত্রে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার চাইবো আমার কাছে যে সমস্ত কাস্টমার এসে ডকুমেন্ট জমা দিচ্ছে তারা যেন প্রত্যেকে গাড়ি পায়, প্রত্যেকে গাড়ি পায়। আমি আমার অনুযায়ী আমাদের কোম্পানি বাইক বাজারের অনুযায়ী আমি যতটা পারবো তাড়াতাড়ি তাকে ডেলিভারি করার চেষ্টা করবো, মিনিমাম 48 আওয়ার্স লাগবে। তো বন্ধুরা, পুজোর আগে যারা বাইক বা স্কুটি নিতে চাইছো তাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ একদম পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি একটা বাইকের কালেকশন আজকে আপনাদেরকে আমরা তুলে ধরলাম। মাতারা মোটরসের নাম্বার আছে, মাতারা মোটরসকে কল করতে পারেন, আপনার পছন্দের বাইকটা এখনই বুক করে নিন। তার কারণ হচ্ছে পুজোর আগে আগেই বাইক কিন্তু প্রচুর লোক নেয়, তো হয়তো আপনি এসে দেখলেন আপনার বাইকটা পেলেন না। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু কষ্ট করে আপনাদের জন্যই নিয়ে আসি, বারবার করে নিয়ে আসি। এত গাড়ি সাজানো কিন্তু মাতারা মোটরসের পক্ষেও খুব একটা খাটনির কাজ। তো বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও যখন আনছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এসে যদি মাতারা মোটরসের কাছে দেখান তো এখান থেকে আরও একটা আকর্ষণীয় ছাড় আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব, ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।